السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের দ্বিতীয় লেভেলে উপস্থিত বা অংশগ্রহণকারী সম্মানিত ভাই বোনেরা, আমরা সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই অ্যাডভান্স লেভেলের আবার দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মস্তক অবনত শিরে চিত্তে আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। তো ইতোমধ্যেই আমাদের নতুন ব্যাচে আমাদের কিছু ভাইয়েরা যুক্ত হয়েছে যারা আগেই অন্য একটি কোর্স করেছিলেন। তো এখানে আমি একটু অনুরোধ করব যে আপনাদের কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের বিগত ক্লাসগুলো একটু দেখে নেবেন এবং সেগুলো কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ। এবং আমরা সবাইকে জ্ঞাতার্থে বলছি যে আপনারা এখন অ্যাডভান্স লেভেলে, কিন্তু এজন্য আগের থেকে এখনকার গতিটা একটু বেশি থাকবে আমাদের। কনফিডেন্স যেমন বেশি থাকবে, গতি বেশি থাকবে, আমাদের শেয়ারিংটা বেশি থাকবে, প্রচেষ্টাটা বেশি থাকবে, যেমন যেমন যেন আমরা এই পূর্বের যে পড়াশোনাগুলো এটা আমাদের জন্য একটা ফাউন্ডেশন হয় এবং এর আলোকে ভিত্তি করে আমরা সামনের দিকে যেতে পারি। এটি আমার সবার কাছে প্রত্যাশা রেখেই আমাদের আজকের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের শীট ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি, আমরা আপাতত এখানে স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছি, আমরা এখানেই লক্ষ্য করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোরআন মাজিদে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যাবাচক শব্দগুলো রয়েছে এবং সংখ্যাবাচক শব্দগুলোর মধ্যে বিভিন্নতাও রয়েছে। আমরা অনেক সময় এটার রিয়েল মিনিংটা না জানার কারণে অর্থ করতে অসুবিধা হয়, এই জন্য এটাও যেহেতু কোরআন মাজিদের অর্থ জানা বুঝার ক্ষেত্রে একটা পার্ট, পাশাপাশি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যারা দক্ষতা অর্জন করতে চায় বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যারা পড়াশোনা করেছেন করছেন তাদের জন্য এটা আশা করি সহায়ক হবে ইনশাল্লাহ। তো আমাদের আজকের লেকচার 22 বা যেটা 22তম লেকচার নতুন ব্যাচ হিসেবে বা দ্বিতীয় লেভেলের দ্বিতীয় লেকচার, তো এখানে আমরা আলোচনা করব সংখ্যা পরিচিতি এবং সংখ্যাগুলোর ধরন নিয়ে ইনশাআল্লাহ। তো শুরুতে আসি, সংখ্যাকে আরবিতে বলা হয় আদাদ। আদাদ শব্দের আরেকটা অর্থ হলো বচন, সংখ্যা বা গণনা, এসব অর্থে আদাদ শব্দটা ব্যবহৃত। আমরা এই শব্দটাও আয়ত্ত করে রাখি, এগুলো যেহেতু এক একটা টার্ম, আমরা এই লেভেলে এসে আমরা টার্ম গুলো কিছু সরাসরি আমরা আয়ত্ত রাখবো ইনশাআল্লাহ। তো আদাদ শব্দের অর্থ হলো সংখ্যা বা বচন অথবা গণনা করা, গণনা করা। তো পরিভাষায় আদাদ হচ্ছে বা সংখ্যা হচ্ছে এমন কিছু অনির্দিষ্ট এসএম, এসএম মানে আমরা পড়েছি নাউন বা নামবাচক শব্দ, এমন কিছু অনির্দিষ্ট এসএম যা গণনাযোগ্য বিষয়ের পরিমাণ এবং ক্রম বিন্যাসের প্রতি নির্দেশ করে। একটা হলো গণনা পরিমাণ বোঝাবে, আর একটা হলো ক্রম বিন্যাস এটা বোঝাবে, এটা হলো আদাদ। আমরা আরেকটি বিষয় এখানে জেনে নিলাম যে আদাদ গুলো হচ্ছে এস এম এর প্রকারভেদ, মানে এস এম এর অন্তর্ভুক্ত। আমরা এস এম ফেল হার্প পড়েছি বা মৌলিক শব্দ সহায়ক শব্দ পড়েছি, মৌলিক শব্দের মধ্যে যে এস এম, এস এম এর অন্তর্ভুক্ত হচ্ছে আদাদ। তো আমরা এ পর্যায়ে দেখব যে আদাদ গুলো বা সংখ্যাগুলোর ব্যবহারটা কেমন, কি ধরনের রয়েছে আরবি ভাষায়। এগুলো যেহেতু মৌলিক বিষয় এবং ভাষার সাথে সংশ্লিষ্ট, প্রত্যেক ভাষাতেই কোনো না কোনো ভাবে এগুলো পাওয়া যাবে। আমরা দেখব যে কিছু সংখ্যা আমরা দেখব যে 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 10, 20, 50, 100, 200, 500, 1000, মানে যত বড় আমরা সংখ্যাটা করতে চাই এই ধরনের একটা সিস্টেমে আমরা সংখ্যাগুলোকে গণি, গণনা করে থাকি। এইটাকে বলা হয় মূল সংখ্যা। ঠিক এভাবে যে যে গণনাটা করা এগুলো মূল সংখ্যা, মানে মেইন এটা ফর্মটা হলো এটা। এরপর আরেকটা ধরনে আমরা সংখ্যাগুলোকে গুনে থাকি, সেটা হলো ক্রমবাচক, ক্রম হিসেব করে করে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ আমরা এভাবে গুনে থাকি। যেমন আমরা এখন আমরা ঊনবিংশ, বিংশ এভাবে গুনে থাকি, এগুলো কিন্তু ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা। এটা বাংলা ভাষায় আমরা যেহেতু ভাষাভাষী এই জন্য এটা আমাদের ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই, এটা হলো ধারাবাহিক যে
ক্রমটা নির্ধারণ করা হয় সেটাই হলো ক্রমবাচক সংখ্যা। এরপরে আরেকটা প্রক্রিয়ায় আমরা সংখ্যাগুলোকে গুনে থাকি, সেটা হলো কি ভগ্নাংশ স্টাইলে, অর্ধেক, 1/3 বা 1/3, 1/4, 1/5, 2/3, এভাবে ভগ্নাংশ আকারেও আমরা সংখ্যাগুলোকে গণনা করে থাকি, সেটাও আরবিতে রয়েছে। এবং আরেকটা সিস্টেমে আরবিতে শব্দগুলো পাওয়া যায় কোরআন মেজিদে, 1/1, 2/2, 3/3, 4/4, এভাবে দ্বিত্ব সিস্টেমে, দ্বিত্ব সংখ্যা বলা যায় এটাকে। এটাকে আলাদা কোনো টার্ম আরবিতে দেয়া হয়নি, তো আমি অর্থের দিকে তাকি, এটাকে একটা নাম দিয়েছে আল আদাদুত তাকরারি, দ্বিত্ব সংখ্যা, যেগুলো এরকম দ্বিত্ব বোঝায়, ডাবল ডাবল বোঝায়, 2/2, 3/3, কেমন, এগুলো মূলত গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়। দুই, সংখ্যাটা দুই, কিন্তু 2/2, তিনি আমাকে 2/2 টাকা দিয়েছেন, 3/3 ব্যক্তি এখানে এসেছে, এরকম একটা গুরুত্ব বোঝানোর জন্য একটা সংখ্যা দিয়েই তার মধ্যে এই দুইটা অর্থ পাওয়া যায়। আমরা এই 4 ধরনের আদত আমরা আজকে অনুশীলন করব ইনশাল্লাহ। তো আমরা এবার চলে যাই, যেহেতু এর মাধ্যমে আমরা জেনে গেলাম যে আদতের প্রকারগুলো কয় প্রকার, এটা আমরা ইতিমধ্যে আমরা বুঝে ফেললাম বা জেনে ফেললাম। তো এখান থেকে আমরা বলতে পারি যে আদাদের প্রকার ভেদ হলো 4টি বা 4 প্রকার আদাদ, আনওয়াউল আদাদ আরবিতে বলে। আনওয়া মানে হলো প্রকার ভেদ, আদাদ মানে হলো সংখ্যা। তো আদাদ বা সংখ্যা আরবিতে হলো 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আমরা 1, 2, 3, 4, 5, 6 এই স্বাভাবিক যে সংখ্যাগুলো এটাকে বলা হয় মূল সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় মূল সংখ্যা, যেটাকে আরবিতে বলা হয় আল আদাদুল আসলি, আসল, আসল, বাংলা আমরা আসল বলি, শব্দটা আরবি আসল। আল্লাহ আদাদুল আসলি মানে মৌলিক সংখ্যা বা মূল সংখ্যা, মূল সংখ্যা বা সাধারণ, তো আমরা যেটা জানি বা ব্যবহার করে থাকি এই সাধারণ সংখ্যা বা মূল সংখ্যাটাই হলো আল্লাহ আদাদুল আসলি বা আসল সংখ্যা, আসল সংখ্যা, মূল সংখ্যা। দ্বিতীয় যেটা আমরা পড়লাম ক্রমবাচক, এটাকে আরবিতে বলে, আমরা মানে জানি ক্রমান্বয় বা ক্রম ধারা অবলম্বনকে আমরা বলি তারতিব, তারতিবের সাথে করা মানে ধারাবাহিক ভাবে করা, ক্রম বা ক্রমান্বয় কোনো কিছু করা এটাকে আমরা তারতিব বলি। এখানেও ক্রমবাচককে বলা হয় আল আদাদু তারতিবি, তারতিবি এই শব্দটা আমরা বাংলা ব্যবহার করি, তারতিবটা আল আদাদু তারতিবি ক্রমবাচক সংখ্যা। এগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এগুলো আর কি। এরপর তৃতীয় প্রকার আমরা জানলাম ইতোমধ্যে ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয়ে থাকে আরবিতে সেগুলো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এটাকে বলে আল আদাদুল কাসরি। কাসরুন মানে হলো ভাঙা, কোনো জিনিস ভেঙে ফেলা, কাসরুন, মুকাসসার, এই জাতীয় কাফ, সিন, রা দিয়ে যে শব্দগুলো এগুলো অর্থ ভাঙা। আল আদাদুল কাসরি মানে ভগ্নাংশ সংখ্যা, ভেঙে ফেলা হয় যেগুলোকে ভগ্নাংশ সংখ্যা, অর্ধেক, 1/3, 1/4, 1/5, এভাবে 1/10 পর্যন্ত এগুলো ব্যবহার আমরা পাবো, কিছু ব্যবহার কোরআন মাজিদে পাবো আর কিছু আমরা কোরআনের বাইরে হাদিসে পাবো বা আরবি ভাষায় পাবো ইনশাআল্লাহ। চতুর্থ যেটা বলেছি আল আদাদ তাকরারি, তাকরার মানে হলো রিপিট করা, কোনো জিনিস দ্বিত্ব উচ্চারণ করা, এই ধরনের কিছু সংখ্যা আমরা পাবো যে 2/2, 3/3, 4/4, 5/5, এভাবে 10/10 পর্যন্ত আমরা এগুলো বিভিন্ন ভাবে এই ব্যবহার গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এবং কোরআন মাজিদে এই শব্দগুলোরও ব্যবহার রয়েছে। আমরা এই হলো সংখ্যাগুলোর পরিচিতি, 4 ধরনের সংখ্যা, আমরা এগুলো মুখস্থ করে রাখতে হবে। আল আদাদুল আসলি, এগুলো টার্ম গুলো মুখস্থ রাখলে ভালো, আর যাদের আরবিটা মুখস্থ হবে না তো বাংলাটা খেয়াল রাখবো, যে আল আদাদুল আসলি মূল সংখ্যা, আল আদাদুল তারতিবি ক্রমবাচক সংখ্যা, আল আদাদুল কাসরি ভগ্নাংশ সংখ্যা, আল আদাদুল তাকরারি যেগুলো দ্বিত্ব সংখ্যা। এইটা কিন্তু কোন টার্ম হিসেবে পাওয়া যায়নি, কিন্তু এটা আমি অর্থের দিকে তাকে এই টার্মটা আমি দিয়েছি, এর জন্য এটাকে আমরা ডিফারেন্ট বলতে পারি, এটা একটা ডিফারেন্ট মানে, কিন্তু ইয়েগুলো অন্তর্ভুক্ত জিনিসগুলো পাওয়া যায় এর মধ্যে আল আদাদুল তাকরারি। আচ্ছা, আশা করি এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন মানে এগুলো বুঝতে গিয়ে অসুবিধা হয়েছে কারো, আমরা ডিটেলস যাব তারপরেও। এই যে পরিচয়গুলো উপস্থাপন করলাম এর মধ্যে কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জি, এরপরে আমরা চলে যাব বিস্তারিত আলোচনায়। প্রথমত আমরা বললাম প্রথম প্রকারটা হলো আল আদাদুল আসলি বা মূল সংখ্যা, এগুলো কোরআন মাজিদে ব্যবহারটা আমরা এবার দেখবো। এবার আমরা কিন্তু প্রয়োগে চলে আসছি, অ্যাপ্লিকেশনে আমরা চলে আসছি, একটু খেয়াল করতে হবে কোরআন মাজিদে এগুলো কিভাবে ব্যবহৃত হলো। তো এখানে আমরা দেখবো যে এক এক যেটা 1, 2, 3 যেগুলো মূল সংখ্যা, এগুলো আরবি রূপটা কি, এককে আরবিতে বলা হয় ওয়াহেদ, ওয়াহেদ ক
কখনো কখনো আহাদ হিসেবে এসেছে। হ্যাঁ, আহাদ শব্দটা কখনো এক কখনো একক বিভিন্ন অর্থ দেয়, কিন্তু ওয়াহেদটা হলো সাধারণত এক অর্থে আসে, ওয়াহেদ বা আহাদ। এটার আরেকটি রূপ রয়েছে ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন একটা রূপ হলো ওয়াহেদ, এই গোলতা যুক্ত হয়ে ওয়াহিদাতুন আরেকটা রূপ রয়েছে। এটা সাধারণত মুয়ান্নাস জাতীয় বা নারীবাচক শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো এখানে আমরা দেখব কোরআন মাজিদের আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো আয়াতাংশ লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, সূরা বাকারা 61 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের অংশটা রয়েছে। লান নাসবিরা, লান মানে কখনো না, নাসবিরা আমরা সবর করব, মানে আমরা কখনোই সবর করব না, ধৈর্য ধরব না। আলা মানে উপরে, এটা হাফে যা। হ্যাঁ, লান হলো নেতিবাচক শব্দ, না বাচক শব্দ, আর সবর নাসবিরা হলো একটা ফেয়েল, আলা হলো হরফ বা সহায়ক শব্দ যেগুলো হাফে যা। তো আমিন মানে খাবার, তো আম মানে খাবার, ওয়াহেদ মানে এক, একটি, আমরা একটি খাবারের উপরেই সবর করবো না, ধৈর্য ধরবো না। বনী ইসরায়েলদেরকে যখন আসমান থেকে আল্লাহ তাআলা খাবার পাঠানো শুরু করলেন, কিছুদিন ভালো খাবার খেতে খেতে ওদের আর সহ্য হয়নি, ওরা বললো যে আমরা একটি খাবার আর খেতে খেতে চাচ্ছি না, আমরা জমিনে উৎপাদিত যে ফসল আদি এগুলো খেতে চাই। তো এই যে আল্লাহ তো আমিন ওয়াহেদ মানে একটি খাবার, তো আম ওয়াহেদ মানে একটি খাবার। এরপরে আমরা সূরা বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে এই শব্দটা ব্যবহার দেখবো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম ওয়া মানে এবং, এটা এটাও হরফে আতফ, একটি সহায়ক শব্দ, ইলাহু কুম কুম মানে তোমাদের ইলাহ, তোমাদের ইলাহ হচ্ছে ইলাহুল ওয়াহিদ, এক ইলাহ, তোমাদের ইলাহ হচ্ছে একজন ইলাহ। এখানে ওয়াহেদ শব্দ না থাকলেও ইলাহুল শব্দের অর্থে এক ইলাহ হতো, কিন্তু ওয়াহেদ দিয়ে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে, তোমাদের ইলাহ হচ্ছে একজনই ওয়াহেদ। এখানেও শব্দটির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আরেকটি হলো সূরা বাকারা 213, কানান নাস উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন যে মানুষেরা ছিল, কানা মানে ছিল, নাস মানে মানুষেরা, উম্মাতান ওয়াহিদান একটি জাতি, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো একটা সময় একটি জাতি ছিল, এরপরে তারা আস্তে 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 নানান জাতিতে বিভাজিত হয়েছে। তাহলে এখানে আমরা ওয়াহেদ ওয়াহেদা এই শব্দগুলোর ব্যবহার আমরা পেলাম, যেগুলো অর্থ হচ্ছে এক। এরপর আমরা দেখবো দুই, দুই এর ব্যবহার এখানে কোরআন মাজিদে আমরা দুটি আয়াতের অংশ নিয়ে এসেছি, যে ওয়ামিনাল ইবিল ইসনাইনি ওয়ামিনাল বাসার ইসনাইন, ওয়া মানে এবং, মিন মানে থেকে, ইবিল মানে উট, উট থেকে ইসনাইন দুটি, ওয়ামিনাল বাসারি গরু থেকে দুটি। এখানে বিস্তারিত আয়াতে আলোচনা রয়েছে, আমরা জাস্ট ইসনাইন শব্দটার ব্যবহারটা দেখবো, যে এখানে ইসনানে, ইসনানে মানে দুই, এটার আরেকটা প্রথমিত হলো ইসনাইন, এটা দুইটা রীতিতে ব্যবহৃত হয়, ইসনানে ইসনাইনে, আর এটার মহিলা বাচক শব্দ বা স্ত্রী বাচক শব্দ হলো ইসনাতান ইসনাতাইন, জাস্ট মাঝখানে একটা তা যুক্ত হবে, ইসনাতান ইসনাতাইন। এখানে এই ইসনাইনে এই রূপটা ব্যবহৃত হয়েছে, ইসনাইনে ইসনাইনে, দুটি উট দুটি গরু। হ্যাঁ, এই প্রসঙ্গত আলোচনার মাঝখানে এই জিনিসটা এসেছে। তো আমরা এখানে ইসনাইন শব্দটা পেলাম। এরপরে সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতেও ওই শব্দটা ব্যবহার হচ্ছে, যে ইজ আরসালনা, ইজ মানে যখন, ইজ মানে যখন, এটা একটা সময় বাচক শব্দ, এটাকে জরব বলে, ইদ আসাল না, যখন আমরা পাঠালাম, হ্যাঁ পাঠালাম, এখান থেকে রসুল, রসুল মানে হলো যাকে পাঠানো হয়, দূত, যখন আমরা প্রেরণ প্রেরণ করলাম, পাঠালাম, ইলাইহিম তাদের নিকটে, ইসনাইনে দুজন নবীকে, যখন তাদের নিকটে ওই জাতির কাছে দুজন নবীকে পাঠালাম, ফাকাজ্জাব হুমা, অতপর তারা মিথ্যা বলেছে, হুমা তাদের দুজনকে, তারা দুজনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এখানে ইসনাইনাম, ইসনাইন মানে হলো দুই দুই, হ্যাঁ, ইসনানে ইসনাইনে ইসনাতানে ইসনাতাইনে, এই এই চারটা শব্দের অর্থই সেম, একই একই অর্থ দুই অর্থে আসবে। এরপর আমরা দেখবো হচ্ছে তালাসাতুন শব্দের অর্থ তিন, তালাসাতুন মানে তিন, এটার আরেকটা রূপ হলো তালাসুন, সালাসাতুন তালাসুন, এই দুটি রূপ এর এই শব্দটি রয়েছে। এর ব্যবহার আমরা দেখবো সূরা বাকারা 196 নম্বর আয়াতে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবাতিন ইযা রাজাতু, হজের একটা প্রেক্ষাপটে এসে বলেছে যে কারো দ্বারা যদি ওই কাজটা সংগঠিত হয়ে যায় তখন তাকে 10টি রোজা রাখতে হবে, ফাসিয়াম, অতঃপর সিয়াম মানে রোজা, সালাসাতে আইয়ামিন মানে তিন দিন, সালাসা মানে তিন, আইয়াম মানে হলো দিন, দিন সমূহ, তিন দিন রোজা রাখতে হবে, ফিল হাজ্জে হজের মধ্যে, ওয়াসাবাতিন এবং ষাটটি, মানে ষাটটি মানে 7 দিন রোজা রাখতে হবে, ইজা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে, রুজু করবে, এলাকায় রুজু হবে বা চলে আসবে, ফিরে আসবে, তখন 7টা রাখবে। এখানে সালাসা মানে তিন, সাবা মানে 7, এটা আমরা সামনে পাবো, সাবা মানে 7, তালা আসা মানে তিন,
তাহলে 3 দিন, সিয়াম ও সালা। সিয়াম মানে আমরা বাংলায় বুঝি সিয়াম মানে রোজা, সালাসা মানে তিন, আমরা জানি জেনে ফেললাম। আয়াম আমরা আগে জানি, ইয়াউমুন আয়াম এগুলো হচ্ছে দিন বা দিবস। তো সুতরাং সিয়াম ও সালাস তাইয়াম মানে 3 দিন। ফিল হাজ মানে হজের মধ্যে, আমরা ফি জানি হাফেজা, অনেক আগে পড়েছি আমরা এগুলো, হজ হজের মধ্যে। ওয়াসাবা 7টি আমরা এখানে আজকে জানবো। ইদা যখন, রাজাআতু এই যাও আমরা পড়েছি, রাজাআতু মানে রুজু হওয়া, ফিরে আসা, হ্যাঁ এগুলো এসব আর ফিরে আসলে 7টা, আর ওখানে হজের মধ্যে 3টা। এরপরে 4 আরবি হচ্ছে আরবাআতুন, আরেকটা রূপ হলো আরবাউন, এটা দুটি রূপ, আরবাউন আরবাআতুন, বলতে হবে অথবা হবে না, যাই হোক অর্থ সেম। এখানে আমরা দুটি আয়াতের অংশ নিয়ে এসেছি যে ইয়াতারাব্বাস না, ইয়াতারাব্বাস না মানে তারা অপেক্ষা করবে, তারা অপেক্ষা করবে, বে আনফুসিন না নিজেরা নিজেরা, নফস নফস মানে নিজেরা, হুন্না এই হুন্না এটার মহিলাবাচক শব্দ, আপনারা জানেন। ইয়াতারাব্বাস না এটাও আমরা যখন ভাব গুলো পড়েছি তখন আমরা বলছি যে ইয়া যুক্ত হলে এটা ফাইলে মুদারে মানে বর্তমান ভবিষ্যতের অর্থ দেবে, আর এটা হলো মহিলা মহিলাবাচক শব্দ, যে তারা নিজেরা অপেক্ষা করবে, তার মানে মহিলারা অপেক্ষা করবে। আরবা তা আশুরিন, আরবা মানে 4, আশুর মানে মাস, শাহরুন মানে মাস, শাহরু রমাদান, হ্যাঁ রমাদান মাস। এই শাহরুনের বহু বচন হলো আশুর বা শুহুর, মূল অক্ষর হলো শিন হারা, মানে এর অর্থ হলো মাস। 4 মাস তারা ওয়েট করবে, ওয়াশ এবং 10 দিন, 4 মাস 10 দিন অপেক্ষা করবে, তার মানে হচ্ছে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীটা 4 মাস 10 দিন অপেক্ষা করবে এবং এরপরে বিয়ে বসতে পারবে। এই 4 মাস 10 দিন তারা কোথাও বিয়ে শাদিতে বসতে পারবে। এইটা হলো আয়াতের একটা অংশ বিশেষ। এখানে আমরা শব্দটা পেলাম আরবা, আরবা মানে 4, আরবা আশুর 4 মাস। তাহলে আমরা শাহরুন শব্দটা আমাদের প্রসিদ্ধ, আমরা শাহরু রমাদান বলি, শাহরু শাবান বলি, শাহরু শাওয়াল বলি। সুতরাং এখান থেকে আশুর মানে মাস সমূহ, আর বা আশুর মানে 4 মাস। এরপরে সূরা বাকারা 260 নম্বর আয়াতের অংশ, ক্বালা ফাফুজ, তিনি বলেন ফা অতঃপর ফুজ মানে নাও ধরো, আর বা আতান 4টি, মিনাত তৈরি, মিন মানে থেকে, তৈর মানে পাখি, তৈর মানে পাখি, 4টি পাখি। আমরা তৈরান আবাবিল পড়েছি যে ঝাঁকে ঝাঁকে পাখি, হ্যাঁ তৈর মানে পাখি, 4টি পাখি তুমি ধরো, ফাসুর হুন না অতঃপর সেগুলোকে তুমি তোমার বসে নিয়ে আস, অর্থাৎ সেগুলোকে তুমি শিকার করো, তোমার প্রতি আকৃষ্ট করে নাও, ইলাইকা তোমার নিকট, যে 4টি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে এসেছে, আমরা বিস্তারিত আলোচনা আয়াত যাব না। এখানে আর বা মানে হলো 4, তয়ের মানে পাখি, 4টি পাখি ধরার কথা বলা হচ্ছে। এরপর আমরা দেখবো খামসা মানে হলো 5, আরেকটা বর্ণমৃতি হলো খামসুন, খামসা খামসুন, হ্যাঁ ওয়াইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। সূরা কাহফের ওই যে আসহাবে কাহফের সংখ্যা সম্পর্কে আলোচনা করতে গেল, তাহলে বলছেন যে তারা বলে, ওয়া মানে এবং ইয়াকুলুনা তারা বলে, কওল মানে বলা, আর এই এটা হলো তারা বলে, হ্যাঁ খামসাতুন, তারা সংখ্যা ছিল 5 জন, সাদিসুহুম আর ষষ্ঠ ব্যক্তি হলো, এই ষষ্ঠটা আমরা আলোচনা করব একটু পরে, তাদের ষষ্ঠ ব্যক্তি হলো কালবহুম, মানে ষষ্ঠ জন হলো কুকুর, মানুষ নয়, কালবহুম তাদের কুকুর, মানে তারা হলো 5 জন আর ষষ্ঠটা হলো কুকুর, এটাও তাদের কেউ কেউ বলে। আসহাবে কাহফের সংখ্যা ছিল 5 আর একটি কুকুর ছিল ষষ্ঠ। এরপরে সিত্তা মানে হলো 6, সিত্তা মানে 6, আরেকটা পঠন নীতি হলো সিত্তুন। আয়াতের মধ্যে এটা রয়েছে যে আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, এখানে খালেক মানে হলো স্রষ্টা, হ্যাঁ যিনি সৃষ্টি করেছেন সামাওয়াত আসমান, ওয়াল আরদ এবং পৃথিবী জমিন, ওয়া মা বাইনাহুমা এবং যা এই দুটির মাঝখানে রয়েছে, আকাশ ও জমিন সৃষ্টি করলে, এই দুইয়ের মাঝে যা আছে সবকিছু সৃষ্টি করলে, কিভাবে কোন সময়, ফি মানে মধ্যে, সিত্তা মানে 6, এই যে সিত্তা 6, আইয়াম মানে দিন সমূহ আমরা আগে পড়েছি, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে তিনি আকাশ জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবকিছু তিনি 6 দিনের মধ্যে সৃষ্টি করলেন, একটা ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এগুলো সম্পন্ন করলেন। এখানে সিত্তা শব্দটা রয়েছে, সিত্তাতি আইয়াম মানে 6 দিন। এরপর হলো সাবাহ বা সাবউন, এটার অর্থ হলো 7, এখানে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, ফা অথবা সাওয়াহুন্না, আল্লাহ সেগুলোকে সমান করেছেন, মানে এগুলো সব সুন্দর সাজিয়েছেন, সুগঠিত করেছেন, হুন্না মানে সেগুলোকে, সেগুলো বলতে এখানে আসমানকে বোঝাচ্ছে, সাবা আসামাওয়াত, তিনি সেগুলোকে 7টি আকাশে সেগুলোকে বিন্যস্ত করেছেন, সাবরন মানে 7, এই যে সাবরনটা এখানে ব্যবহার হয়েছে, সামাওয়াত মানে আমরা একটু আগে দেখে আসলাম আকাশ সমূহ, তিনি আকাশগুলোকে 7টি স্তরে ভাগ করলেন, মানে 7টি আকাশে বিন্যস্ত করলেন। এবং সূরা বাকারাতে আমরা দেখবো 261 নম্বর আয়াতে, কামাথালি হাব্বাতিন,
যারা আল্লাহর পথে তাদের অর্থ ব্যয় করে, আল্লাহর রাস্তায় তাদের পকেটের টাকা, নিজের উপার্জিত হালাল সম্পদ ব্যয় করে, তাদের উপমা দেওয়া হচ্ছে কামাথালি হাব্বাতিন, যেন সে একটি শস্য দানা রোপণ করলো, বপন করলো। কামাথালি মাসালমানি মতো, কামানি মতো, মাসালমানিও মতো, তার এই দানটা হলো একটা হাব্বা, একটা শস্য দানার মতো। আমবাতাত, যেই শস্য দানাটা উৎপন্ন করলো, সাবা সাতটি, আমরা সাবা সাতটি আমরা পড়ে আসছি, সানাবেল মানে শীষ, যে ফসলের যে শীষটা, যে এটা বের হয়, এগুলোকে বলে শীষ, যেখানে ফসলটা ধারণ করে। তো এই সাতটি ফসল যেন তার এই শস্য দানাটা সাতটি শীষ উৎপন্ন করলো, প্রত্যেকটা শীষে, পুরো পুরো আয়াতে আমরা দেখবো, ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টি করে আবার শস্য করে ধারণ করলো, সব মিলে 700টা হয়ে গেল। মানে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সব দিয়ে থাকেন। এটা উদাহরণের মাধ্যমে, একটা শস্য দানার উদাহরণের মাধ্যমে আল্লাহ দিয়েছে। তো এখানে সাবা মানে 7, সানাবিল মানে হলো শীষ, 7টি শীষ। এরপরে আটের আরবি হচ্ছে তামানিয়া বা তামানি, আর এটা নুন বাদ, ইয়াটা বাদ দিয়েও পড়া যায়, সামানিন পড়া যায়, সামানিন, সামানিয়া, সামানি, সামানিন, এভাবে এই প্রথম রীতিগুলো রয়েছে। আমরা সূরা জুমার মধ্যে দেখবো, আনসালালাকুম মিনাল আনআমি সামানিয়াত আজওয়াজ, আর তিনি ও আনসালা, এবং আনসালা মানে তিনি নাজিল করলেন, লাকুম তোমাদের জন্য, লাকুম শব্দের আমরা পড়ে আসছি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ ওখানে আছে, মিনাল আনআম, মিন মানে থেকে, আনআম মানে চতুষ পর্যন্ত, তিনি তোমাদের জন্য নাজিল করেছেন বা চতুষ্পদ জন্তু থেকে, সামানিয়াত আসওয়াজ, 8 জোড়া, 8 জোড়া চতুষ্পদ, এটা বিশেষ একটা প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন। আমাদের মূল শব্দটা হলো সামানিয়াত আসওয়াজ, আসওয়াজ মানে হলো জোড়া, যুগল, সামানিয়া মানে 8 জোড়া, 8 জোড়া পশু, বিশেষ ধরনের 8 জোড়া পশু কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে তিসআহ, তিসউন বা তিসআতুন, এটার অর্থ হলো 9, তিসউন বা তিসআতুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইনা, সূরা বনী ইসরাইলের মধ্যে তিনি বলছেন যে আমি অবশ্যই, ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই, আতাইনা আমি দিয়েছি মূসা, মূসা আলাইহিস সালাম কে 9টি আয়াত মানে নিদর্শন, মূসা আলাইহিস সালাম কে আমি 9টি নিদর্শন দিয়েছি, বাইনা যেগুলো সুস্পষ্ট, আমি সুস্পষ্ট 9টি নিদর্শন মূসা আলাইহিস সালাম কে দিয়েছি, এটা আল্লাহ তাআলা বলছেন এখানে। এরপর ওয়াকানা ফিল মদিনাতে 9 রহতিন, মদিনা মানে শহরে বা মদিনায় ছিল 9টি, 9 ধরনের বা 9টি বিশেষ, 9 ধরনের বিশেষ ব্যক্তি ছিলেন, এই তাদের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে, 9 জন সম্ভ্রান্ত ব্যক্তি বা 9টি সম্ভ্রান্ত দল, তাদের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। 9 রহতন মানে ব্যক্তি, দল, এগুলো গোষ্ঠী হতে পারে। 10 মানে 10, 10 বা 10 অর্থ 10, যেমন সূরা হুদের মধ্যে এসছে, ফুল ফাতু বি আশি সুয়ারি মিথলি, ফুল আপনি বলুন, ফাতু তোমরা নিয়ে আসো, নিয়ে আসো, বি আশি, বি আশি, বি মানে এটা হলো হরফে জার, আশি মানে 10, সুয়ারিন, সুয়ারিন মানে হলো সূরা, সূরা এর বহুবচন হলো সুয়ার, আমরা কোরআন মাজিদের সূরা গুলো এটা বহুবচন হলো সুয়ার, মিথলিহি মানে তার মতো করে, যে তোমরা যদি কোরআন মাজিদের আয়াতগুলোর ব্যাপারে সন্দেহ থাকে যে এটা আল্লাহ দিয়েছেন নাকি কেউ বানিয়েছে, এমন সন্দেহ যদি থাকে তোমরা 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, ফুল আপনি বলুন তোমরা নিয়ে আসো, আশি সুয়ারি 10টি সূরা মিথ্যে তার মতো করে। এই যে আশ শব্দটা, আশ্রম শব্দটা এখানে আসছে, এটার অর্থ হলো 10। এরপরে আশারাও ব্যবহার হয়, তিলকা আশারাতুন কামেলা, তিলকা মানে ওগুলো হচ্ছে আশারা 10, কামেলা পরিপূর্ণ, কামেল মুকাম্মাল, এগুলো অর্থ পরিপূর্ণ, পীরে কামেল আমরা বলি না, পীরে কামেল, হ্যাঁ পরিপূর্ণ পীর, যদি এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। তিলকা আশারাতুন কামিলা, ওই 10টি হচ্ছে পরিপূর্ণ, ওই 10টি মানে 10টি রোজার কথা বলা হচ্ছে, আর ওটাই হলো 10টি পরিপূর্ণ রোজা। এরপর পাবো 11, আহাদা আশারা, 11, আহাদা, আমরা 12 পর্যন্ত যাবো, এরপর আর যাচ্ছি না, আহাদা আশারা হচ্ছে 11, এটার আরেকটা রূপ হলো এহদা আশাদা, এটা হলো স্ত্রীবাচক, আরেকটি রূপ হলো এহদা আশারাতা, আহাদা আশারা আরেকটি রূপ হলো এহদা আশারাতা। সূরা ইউসুফের মধ্যে আমরা সেই এই শব্দটি পাবো, যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে যখন দেখলেন যে তিনি তার পিতাকে বলছেন যে ইন্নি রাআইতু, ইন্নি মানে নিশ্চয় আমি, রাআইতু দেখেছি, আমি দেখেছি, আহাদ আশারা 11টি কাওকাবান নক্ষত্র, আমি 11টি তারকাকে দেখেছি আমাকে সিজদা করতে, এই প্রসঙ্গে তিনি বলছেন আহাদ আশার মানে 11, কাওকাবানি নক্ষত্র।
এরপরে ইসনা আশারা, ইসনা আশারা বা ইসনাতা আশারাতা, এগুলো অর্থ 12, ইসনা আশারা বা ইসনাতা আশারাতা। যেমন কোরআন মাজিদ আছে সূরা তাওবাতে, ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না মানে নিশ্চয়, আইদ্দা মানে হলো সংখ্যা বা গণনা, আমরা আদত করছিলাম, আদত আইদ্দা এইগুলো এই শব্দ থেকে, সংখ্যা, শুহুর মানে মাস, শাহরুনের আরেকটা বহুবচন শুহুর, একটা পড়েছে আশুর আরেকটা শুহুর, নিশ্চয়ই মাসের সংখ্যা ইন্দাল্লাহ আল্লাহর নিকটে ইতনা আশারা, 12টি, শাহরান 12 মাস, এই যে শাহর আল্লাহর নিকট সংখ্যার দিক থেকে মাস হলো 12টি। এরপর আরেকটি আয়াতের অংশ, ফানফাজারত, ফানফাজারত মানে প্রবাহিত হলো, মিনহু, সেখান থেকে ইসনাতা আশারাতা আইনা, 12টি ঝর্ণা ধারা, আইন মানে ঝর্ণা, তো মুসা আলাহিস সালাম ওই যে লাঠি দিয়ে আঘাত করার পরে 12টি ঝর্ণা ধারা প্রবাহিত হলো তার যে বনী ইসরাইলীদের পান করার জন্য। এইটা এখানে আমরা 12 শব্দটা পেলাম, ইসনাতা আশারাতা, ইসনা আশারা, দুটি ধরনে বা পঠন লিপিতে পেলাম। এটা হলো আমরা আদদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মূল সংখ্যাগুলো, এগুলো আল আদাদুল আসলি, যেহেতু এটা আমরা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, অনুশীলন গুলো করতে হবে, এবং শব্দগুলো আমাদের ইতিমধ্যে আমরা যে অনুশীলন গুলো হয়েছে আয়াতের, বলা যায় এখানকার বেশিরভাগ শব্দই আমাদের একাধিকবারই বিভিন্ন চ্যাপ্টার আলোচনা হয়েছে। এখানে আপনাদের একটা অনুশীলন রয়েছে যে আপনারা এটা মুখস্থ করার পরে নিজেরাই ট্রাই করবেন যে এগুলো আপনারা করতে পারেন কিনা, এগুলোকে আপনারা মানে এই অনুশীলনটা নিজে নিজে করলে সঠিক হয় কিনা আবার মিলিয়ে দেখবেন। যেমন আশারা শব্দের অর্থ কি, আসাবা, আসিফা, সালাস, ওয়াহেদ, আহাদ, আশা, এগুলো আমরা এখনই নিচ্ছি না, আমরা এখনই নিচ্ছি না, আপনারা আপনাদের নিজেরাই বাসায় সময় নিয়ে নিজেরা মুখস্থ করার পরে প্র্যাকটিস করবেন, দেখবেন হয় কিনা, না হইলে আবার মিলিয়ে দেখবেন যে কোনটা ভুল হচ্ছে। একই ভাবে আরবি করুন, এই যে বাংলায় 1, 2, 4, 6, 8 এই কয়েকটা সংখ্যা এখানে দিয়ে দিলাম, এগুলো আপনারা নিজেরা নিজেরাই আরবি করার চেষ্টা করবেন যে আপনি আমি পারি কিনা, পারছি কিনা, হয় কিনা। এরপর আমরা দ্বিতীয় প্রকারে চলে যাব। আচ্ছা, এগুলো তো বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সর্বশেষ প্রশ্ন নেব, আরেকটু কঠিনটা আসুক, তো আশা করি এটা যেহেতু সহজ বাকিগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্রমবাচক সংখ্যাগুলো আমরা দেখবো, আল আদাদুত তারতিবি বলে আরবিতে, ক্রমবাচক সংখ্যা। এখানে ক্রমবাচক সংখ্যার মধ্যে দেখেন এগুলো হচ্ছে সহজ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই সংখ্যাগুলো। এটার আরবি রূপটা কি? আরবিতে প্রথম মানে হলো আউয়াল, আউয়াল, হ্যাঁ, এটার স্ত্রীবাচক রূপটা হলো, এটার স্ত্রীবাচক বা মহিলাবাচক শব্দ হলো মহিলাবাচক রূপটা, এটা হলো পুরুষবাচক, আউয়াল, পুরুষবাচক, হ্যাঁ, এই প্রথমের পুরুষবাচক হলো আউয়াল, এটার মহিলাবাচক রূপ যখন আসবে তখন আউয়ালটাকে একটু চেঞ্জ করে উলা করা হচ্ছে, উলা, আউয়াল মানে প্রথম, উলা মানে এটা প্রথম, প্রথমা বা প্রথমে মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে। দ্বিতীয় হলো সানি বা সানিন, মহিলাবাচক হলো সানিয়া, বলতে একটা যুক্ত হবে, সানির সাথে তা একটা যুক্ত হবে, সানিয়া। তৃতীয় সালিস, সালিস, আমরা সালিস বলি না, সালিস কখন আসে? আউয়াল সানি, প্রথম আর দ্বিতীয় যে ব্যক্তি যখন ঝগড়া করে তখন তৃতীয় আরেকজনকে ডাকা হয়, তাকে বলে সালিস, এটা আরবি থেকে এসছে, সালিস মানে তৃতীয়, আমরা বাংলায় বলে সালিস। এটার স্ত্রীবাচক শব্দ হলো তালিসা, তালিসা, তৃতীয় বা তৃতীয়া, একটা গোলতা যুক্ত হবে, বাকি সব ঠিক থাকবে। রাবে মানে চতুর্থ, রাবে আ মানে চতুর্থী বা সেইম অর্থ, এটা মুয়ান্নাসের ক্ষেত্রে। খামিস পঞ্চম, খামিসা, সাদিস, সাদিসা, সাবি সপ্তম, সাবিআ, থামিন অষ্টম, থামিনা, নবম, তাসি', তাসি'আ, দশম, আশির, আশিরা, একাদশ, হাদি আশার, আমরা 12টা দিলাম, বাকিগুলো এগুলো প্রসিদ্ধ আর কি, বাকিগুলো আমাদের প্রয়োজন হলে আমরা দেখবো। তো এই যে এই সংখ্যাগুলো, এগুলো আমাদের মুখস্থ রাখা দরকার। তবে কোরআন মাজিদে এই সবগুলোর ব্যবহার নেই, যেগুলোর ব্যবহার আছে আমরা এগুলো নিয়ে এসেছি এখানে, বাকিগুলো ধারাবাহিক ভাবে আয়ত্ত থাকলে আমাদের হয়তো কাজে লাগবে, হাদিস পড়তে কাজে লাগবে বা অন্য জায়গায় কাজে লাগতে পারে। তো আমরা কোরআন রিলেটেড গুলো এখানে আমরা উল্লেখ করেছি, সূরা আনআমের 163 নম্বর আয়াতে রয়েছে,
ওয়ানা আউয়ালুল মুসলিমিন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি প্রথম মুসলমান। হ্যাঁ, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি প্রথম মুসলমান। ঠিক আছে, ওয়া মানে এবং, আনা মানে আমি, আউয়াল মানে প্রথম, এই যে আউয়াল, মুসলিমিন মানে মুসলমান, মুসলমান গণ, মুসলিম গণ, মুসলিমিন, শুধু মুসলিম হলে একজন মুসলিম বুঝাতো, আর মুসলিমিন বা মুসলিমুন বুঝালে মুসলিম গণ, আমি মুসলিম গণের মধ্যে প্রথম, মানে প্রথম মুসলমান আমি, সবার আগে আমি আত্মসমর্পণ করলাম, আমি ইসলামের কাছে নিজেকে সঁপে দিলাম। এরপরে সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে কুল, হেনবে আপনি বলুন, ইউহইহা, তাকে হায়াত দিবেন মানে জীবিত করবেন, আল্লাদি, যিনি আনশা, তাকে সৃষ্টি করেছেন, আউয়াল মাররা, প্রথমবার, আউয়াল মানে প্রথম, মাররা মানে বার। অর্থাৎ তারা প্রশ্ন করে, কাফেররা প্রশ্ন করে যে মানুষ মরে গেলে তার হাড্ডি মাংস সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, মাংসগুলো নষ্ট হয়ে যাবে, হাড্ডি গুলো পচে যাবে, তখন কে আবার তাকে জীবিত করবেন? তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি আবার রিপিট করবেন, পুনরায় আবার সৃষ্টি করবেন, তার জন্য এটা কঠিন নয়, বরঞ্চ প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার সহজ। এখানে আউয়ালা মাররা মানে প্রথমবার, আউয়ালা মাররা মানে প্রথমবার। এরপর আমরা দেখব যে তানি বা তানি শব্দের ব্যবহার, তানি আসনাইনি, তানি আসনাইনি, তানি মানে দ্বিতীয়, ইসনাইন মানে দুই, আমরা ইসনাইন পড়ে আসছি, এখানে ইসনাইন মানে হলো দুই, তো একই জায়গায় এই শব্দটাও আমরা পেয়ে যাচ্ছি, তানিয়া মানে দ্বিতীয়, ইসনাইন মানে দুইজন, দুই, দুই জনের মধ্যে দ্বিতীয় জন। এটা হলো যখন হেরা গুহায়, সৌর গুহায় যখন হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন, তার মানে তারা দুইজন ছিলেন, এই দুইজনের প্রসঙ্গে আলোচনা হচ্ছে। তানি আসনাইনে, দুইজনের দ্বিতীয় ব্যক্তি বললেন, ইদ ইহুমা, যখন তারা দুইজন ফিল গারে, গুহার মধ্যে ছিলেন, গার মানে গুহা, ইদ ইয়াকুলু, তখন বললে, বলেছিল, লি সাহিবিত, তিনি তার সঙ্গীকে বলেছিলেন, তিনি তার সাহেব, সাহাবি বা সঙ্গীকে বললেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ মানা, আমাদের সাথে রয়েছে। ঠিক আছে, তানিয়া ইসনাইন, এখানে মূল শব্দটা হলো সানি মানে দ্বিতীয়, দ্বিতীয় ব্যক্তি, ইসনাইন মানে দুই। এরপর আমরা সালের শব্দটা দেখবো, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন আমি তাদের কাছে দুজনকে পাঠালাম, ফাকাজ্জাবুহুমা, তারা তাকে মিথ্যা বলেছে, আমরা এটা পড়ে আসছি প্রথম অংশে ইসনাইন শব্দের সাথে, ফাআজ্জাজনা, অথবা আমি শক্তিশালী করলাম, বিসালিসিন, তৃতীয় আরেকজন কে, সালিস দিয়ে, আনতাকিয়া ইয়াসিনের যে আনতাকিয়া জনপদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাছে আমি দুইজন রসুল পাঠালাম, কিন্তু ওই জনপদের মানুষ এত হতভাগ্য যে তারা দুইজনকেই মিথ্যা প্রতিপন্ন করেছে, বলছে তো তোমরা সাধারণ মানুষ, তোমরা রসুল নও। তখন আল্লাহ তাআলা কত মানে তাদের নসিব মানে এত খারাপ যে আল্লাহ তাআলা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন যে এরা সুযোগ করে দিলেন যে এরা যেন মুসলিম হয়, আরেকজন নবী পাঠালেন তাদের জন্য, উনিও এসে বলতেছেন যে ওই দুইজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমিও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমরা ইমান আনো। তো এই যে তারা এরপরে ইমান আনেনি এবং ধ্বংস হয়েছে তারা পরবর্তীতে, তো এখানে এই ফাজ জাজনা, আমি তাকে শক্তিশালী করলাম ওই দুইজনকে, বিসালিসিন, তৃতীয় আরেকজনকে দিয়ে, তৃতীয় আরেকজন, সালিস মানে তৃতীয়। এরপর রাবে বা রাবেআ হলো চতুর্থ, রাবে রাবেআ চতুর্থ, সায়াকুলুনা থালাসাতুন রাবেউহুম কালবুহুম, রাবেউহুম কালবুহুম, তারা অচিরেই বলবে, সায়াকুলুনা, আমরা ভার্বের অর্থটা কিভাবে তুলবো এটা আমরা ভার্বের আলোচনায় বিস্তারিত বলেছি, সা মানে অচিরেই, ইয়াকুলুনা, তারা বলবে, সালাসাতুন, যে আসাবে কাফির সংখ্যা ছিল তিনজন, কেউ কেউ বলবে যে তিনজন ছিল, রাবেউহুম, আর চতুর্থটা জন হলো কালব, মানুষ নয় সেটা হলো কুকুর, মানে তারা তিনজন, আরেক আরেকটা শব্দ ইয়ে ছিল সেটা হলো কুকুর, রাবে বা চতুর্থটা হলো কুকুর, এটা সূরা কাফের মধ্যে রয়েছে। এরপরে খামেস, খামেস মানে পঞ্চম, খামেস খামেসা, এখানে সূরা নূরের একটি আয়াত আমরা নিয়ে এসেছি যে ওয়াল খামিসাতু, আর পঞ্চম হলো, পঞ্চম হলো আন্না লানাতাল্লাহ, আন্না মানে যে, লানাতাল্লাহ, আল্লাহর লানত, আলাইহি, তার উপরে, ইনকানা, যদি সে হয়ে থাকে, মিনাল কাদিবি, মিথ্যাবাদী। এখানে কোন স্বামী যদি তার স্ত্রীকে নৈতিক কোন অপবাদ দেয়, এক্ষেত্রে শরী বিধানটাকে এই প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে যে স্ত্রীকে অপবাদ দেওয়ার পর স্ত্রী যদি অস্বীকার করে তখন স্বামীকে কসম করতে হবে, চারবার সে কসম করে বলবে যে সেই অপরাধটা করেছে,
এবং পঞ্চমবার সে বলবে যে যদি সে এটা না করে থাকে তাইলে আমার, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, সে বলবে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাইলে আমার উপর লানত হবে, এই মর্মে সে স্বামী ই করবে, নিজের উপর লানত করবে, মানে এই ধরনের একটা এই প্রসঙ্গে আলোচনা রয়েছে বিস্তারিত। তো এখানে আমাদের মূল পয়েন্টটা হলো যে ওয়াল খামেসা, খামেসা মানে পঞ্চম, পঞ্চমবার, পঞ্চম। হ্যাঁ, সাদেশ বা সাদেশ হলো ষষ্ঠ। ওয়াইয়াকুলুন, ওই সেই একই আয়াতের অংশ সূরা কাহফের, ওয়াইয়াকুলুনা তাদের কেউ কেউ বলবে খামসা যে তারা ছিল পাঁচজন, সাদেশম ষষ্ঠটা হলো কেলবুন তাদের কুকুর। এরপর সাবেয়ের ব্যবহার আমরা সেখানে, আমরা যেহেতু কোরআনের আয়াতের বাইরে কোনো রেফারেন্স আনি নাই এর জন্য আমরা ভিন্ন উদাহরণ আমরা দেইনি এখানে। সাবেয় সপ্তম, তামিন, তামিনের ব্যবহার সূরা কাহফের একই আয়াত রয়েছে, ওয়াইয়াকুলুনা তাদের কেউ কেউ বলবে, তারা বলবে সাবা সাদ ও সামিনহুম, আর অষ্টমটা হলো কুকুর। তাহলে তিনটি মত তারা দিয়েছে, তিন পাঁচ সাত, তিন পাঁচ সাত এরকম। কিন্তু আল্লাহ তাআলা এখানে সংখ্যাটা স্পষ্ট করে দেন নাই, যে আপনি বলে দিন যে আল্লাহ তাআলাই সঠিক সংখ্যাটা জানেন, নবীকে এভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে, যেন এক কথার মাধ্যমে তাদের সকল বিতর্কের অবসান হয়ে গেল। এটাই হলো আল্লাহ তাআলা হিকমা। তো বাকিগুলো সেম, আমরা বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার পাবো ইনশাল্লাহ, আয়াতের মধ্যে এগুলো নেই। এখানেও সেম অনুশীলন রয়েছে কিছু, আপনারা এই শব্দগুলোরই বাংলা যেহেতু পাশেই আছে আমরা মুখস্থ করি, এখানে বাংলাটা আমরা বসাবো, নিজেরা মুখস্থ বসাবো, এটা বসানোর পর এরপর মিলিয়ে দেখবো হয়েছে কিনা। একইভাবে কিছু বাংলা থেকেও আরবিতে আমরা এগুলো বসাবো, বসে আমরা মিলিয়ে দেখবো হয়েছে কিনা। আমরা এই যে দুইটা প্রকার আমরা পড়লাম, এই দুই প্রকারে কারো কোনো অস্পষ্টতা আছে কিনা, থাকলে আমার মনে হয় আসতে পারে, কোনো অস্পষ্টতা থাকলে আপনারা বলতে পারেন। হুজুর একটু ওই যে যে গঠনগত যে পার্থক্য গুলো নিয়ে যদি একটু কথা বলতেন, গঠনগত যেমন এক আর প্রথম, এটা যদি একটু বুঝিয়ে দিতেন আর কি। গঠনগত পার্থক্যটা আমরা পাশাপাশি রাখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা গঠন প্রণালী আমরা দিচ্ছি না, কারণ কিছু কিছু আছে যে একদম ভিন্ন শব্দ, মানে ওটার সাথে মিলবে না। যেমন ওয়াহেদ এমন আউয়ালের মধ্যে মিল নেই, এটা মুখস্থই করতে হবে, বাকিগুলোর মধ্যে কিছুটা মিল আছে আমরা পাশাপাশি রাখি। যেমন সালাতা, সালাসা মানে তিন, কেমন, সালাসা মানে তিন। এখান থেকে আমরা দেখব যে তৃতীয়, তিন যদি আমরা তৃতীয় বলি সেটা হবে কি, সালিস। এই জন্য মূল অক্ষরে মিল আছে, এটার মূল অক্ষর হলো তা লাম তা, তাহলে এখানেও এই তিনটা অক্ষর আছে, আর সালেসের মধ্যেও ওই তিনটা অক্ষর আছে, তা মানে সেম, এই তিনটা অক্ষর এখানেও আছে, সা লাম সা। কিন্তু এই এগুলোর গঠন একই রকম, আপনি দেখেন একটু লক্ষ্য করলে আমরা সহজে বুঝব যে এগুলো হচ্ছে প্রথম মূল সংখ্যাগুলো আগে মুখস্থ করে ফেলতে হবে, এরপরে ক্রমবাচক গুলো একই সিস্টেমে, মানে দেখেন আউয়াল এর পরে, আউয়ালটা হলো একটু ডিফারেন্ট, তানি এগুলো হচ্ছে কিসের ওজনে, আমরা ফাইলুন ওজনে দেখব সব, ফাইলুন, ফাইলুন ওজনে আমরা সবগুলো দেখব। হ্যাঁ, ফাইল মানে কর্পাস, ফাইলুন থালিসুন, ফাইলুন রাবিউন, খামিসুন, সাদিসুন, সাবিউন, তামিনুন, তাসিউন, এটা একটাই গঠন এটা রূপ, এজন্য এটা বিস্তারিত ভাবে আলোচনার প্রয়োজন হয়, মানে একই গঠনে এগুলো সব আসবে, শুধু মূল ফাইল ওজনে আর কি। হ্যাঁ হ্যাঁ, ফাইলুন ওজনে সবগুলো দেখেন, একদম আশের হাদি তানি আশার হাদি আশার, ওগুলো আবার তো যুক্ত হয়েছে আর কি, আর মুয়ান্নাস গুলোর সাথে শুধু একটা তা যুক্ত হবে, একটা তা, বাকি সবই ঠিক থাকবে। আরবিতে শব্দগুলো হলো দুই ধরনের, লিঙ্গ ভেদে দুই ধরনের, জেন্ডার আরবিতে দুইটা, একটা হলো মুজাক্কার মুয়ান্নাস, মানে ইংলিশে তো অনেকগুলো আছে, ম্যাসকুলিন আছে, ফ্যামিলি আছে, কমন, নিউটার, আরবিতে কিন্তু এতগুলো নেই, আরবিতে সমস্ত শব্দকে লিঙ্গ হিসেবে, জেন্ডার হিসেবে দুই প্রকার করা হয়েছে, জিন্স বলে আরবিতে, জিন্স, একটা হলো মুজাক্কার মানে পুরুষবাচক, আর একটা মুয়ান্নাস মহিলা বাচক। তো কিছু কিছু শব্দের মুজাক্কার মুয়ান্নাস নেই আলাদা, আর কিছু কিছু শব্দের মুজাক্কার মুয়ান্নাস রয়েছে, তো সেই হিসাবে এগুলো আমরা এই জায়গায় গিয়ে এটার ব্যবধানটা করতে হয় এবং রয়েছে। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে যাব পরের গুলোর ব্যবহার
একটু কম, সেগুলো আমরা অনেক বিস্তারিত সময় আলোচনার দরকার হবে না, সময় নেওয়া লাগবে না। এগুলো আমরা আশা করি সহজে আয়ত্ত করে নিতে পারবো ইনশাল্লাহ। আল আদাদুল কাসরি মানে ভগ্নাংশ জাতীয় যে সংখ্যাগুলো, ভগ্নাংশ সংখ্যা, কাসরুন মানে ভাঙা বা ভেঙে ফেলা, তো যে শব্দগুলো ভেঙে মানে এটার অর্থের মধ্যে ভেঙে ফেলা হয়েছে সেটাই ভগ্নাংশ। তো যেহেতু এগুলো বাংলা ভাষায় আমাদের জানা আছে, সেই হিসাবে আমাদের বুঝতে আশা করি কঠিন হওয়ার কিছু না, কঠিন মনে হবে না, সহজেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে প্রথমত আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো অর্ধেক। অর্ধেক তো একটা ভগ্ন সংখ্যা, অর্ধেক এটাকে আরবিতে বলে নিস, নিসপন মানে অর্ধেক। এই শব্দটা ব্যবহার আছে কোরআন মাজিদে অনেক জায়গায় বা একাধিকবার ব্যবহার রয়েছে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আমরা এগুলো 11-12 আমরা এই শব্দগুলো বেশি ব্যবহার পাবো, যে ওয়া ইন কানাত ওয়াহিদাতান, যদি কন্যা সন্তান একজন হয়। এগুলো মৃত ব্যক্তির মিরাসি সম্পদ, উত্তরাধিকার সম্পদ বন্টন সংক্রান্ত আলোচনা করা হচ্ছে। ওয়া ইন কানাত, যদি মেয়ে ওয়াহিদাত একজন হয়, ফালাহা নিসফু, তখন সে পিতার যে মৃত পিতার সম্পত্তির অর্ধেক সে পেয়ে যাবে। যদি কোনো ছেলে না থাকে, শুধু এক মেয়ে থাকে, তখন সে পুরো সম্পদের অর্ধেক পাবে। আমাদের দেশে একটু প্রবলেম হলো, আমরা একটু প্রসঙ্গত একটু টাচ করি, আমাদের দেশে আমরা উত্তরাধিকার সম্পদটা সঠিকভাবে বন্টন করি না। এবং শরীয়ত নির্দেশনা যদি আমরা ফলো করতে যাই তাহলে প্রত্যেকেই বেনিফিটেড হবে এবং প্রত্যেকেই আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী ইনসাফের মানে ন্যায় বিচার পেয়ে যাবে, ইনসাফ পেয়ে যাবে। কিন্তু এটা হয় না, এবং কেউ কেউ মারা গেলে তার পরবর্তী প্রজন্মও চলে যায়, কেউ কেউ সম্পদ বন্টন হয় না। এগুলো কিছু লোক কুক্ষিগত করে রাখে অথবা সিস্টেমেটিক দুর্বলতার কারণে এটা হয় না, অথচ এগুলো কিন্তু প্রত্যেকের, মৃত ব্যক্তি ব্যক্তি যখন মারা যাবে তার ওয়ারিসদের এটা রাইট যে তাৎক্ষণিক সেটা তাদেরকে দাফন কাফনের পরে সেটা বুঝিয়ে দেয়া। এখানে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছে, আমরা জাস্ট আমাদের শব্দটা নিলাম এখানে, যে তারা যদি একজন হয়, যে মেয়ে যদি একজন হয়, ফালাহ নিস, তার জন্য হচ্ছে নিস, নিস মানে হলো অর্ধেক। আর নিস আলিফলাম যুক্ত হয়ে আসছে আর কি, এখানে আলিফলাম ছাড়া আসলে অর্ধেক, আলিফলাম সহ আসলে অর্ধেক। এরপরে 1/3, যেটা এক তৃতীয়াংশ, আরবিতে বলে সুলুস, সুলুসুন, এটাও কিন্তু সালাসা মূল অক্ষরটা এখানেও আছে। আমরা যদি লক্ষ্য করি সালাসা সালেস সুলুসের মধ্যে শুধু হরকতের চেঞ্জ হয়েছে বা একটু এদিক সেদিক হয়েছে, সুলুসুন এখানেও ওই তিনটা বেসিক লেটার এখানেও রয়েছে। সুলুস, সুলুস মানে হলো 1/3 বা এক তৃতীয়াংশ। ওয়ারিতাহু আবাওয়াহু, এখানেও আয়াতের অংশ বিশেষ, যেহেতু আমরা পুরো আয়াত আনি নাই, যে সেটার উত্তরাধিকারী হবে তখন তার পিতামাতা, তার পিতামাতা, যখন তার ছেলে মেয়ে থাকবে না তখন তার পুরো সম্পদের উত্তরাধিকারী হবে কারা, পিতামাতা। ফালি উম্মিহি, তখন মা পাবে সুলুস, এক মানে 1/3, এক তৃতীয়াংশ পেয়ে যাবে। একটা অবস্থা আছে যে প্রেক্ষা অবস্থায় মা, মৃত ব্যক্তির মা 1/3 পেয়ে যাবে সম্পদের। আমি কিন্তু এখানে পুরো মাসালাটা বলছি না, জাস্ট আয়াতের এই অংশের বক্তব্যটারই অর্থটা বলে দিচ্ছি। যারা বিস্তারিত মাসালা জানতে চান তারা অবশ্যই মাসালা জানবেন পুরো আয়াতের ব্যাখ্যা করে। এরপরে রুবু মানে হলো, এগুলো আমরা লক্ষ্য করলে খুব সহজ দেখেন যে এগুলো খুব কঠিন কিনা, না এগুলো কিন্তু একই ওজনে সবগুলো, সুলুসুন রুবুউন খুমুসুন সুদুসুন সুবুউন থুমুনুন তুসউন উশর। উশর মানে যে আমরা যে জমিনের অসর দেই, জমিনের যে জাকাতটা সেটা হলো অসর, বা ফসলের জাকাত অসর। এখানে অসর মানে 1/10 থাকে, 1/10, 10/1। তো এখানেও একই ওজন, এই জন্য আমাদের মুখস্থ করা বা আয়ত্ত করা খুবই সহজ। আমরা প্রথম গুলো যদি মূল আদাদুল আসলি যেটা মূল সংখ্যাটা আয়ত্ত করলে বাকি সব শুধু সিস্টেমটা ধরে নিলে পুরোটা অটো মুখস্থ হয়ে যায়, আর কষ্ট করে মুখস্থ করা লাগবে না। তো রুবু শব্দের ব্যবহার রয়েছে, ওয়া লাহুন্না রুবু, আর লাহুন্না মানে হুন্না মানে যেহেতু মহিলা, স্ত্রীদের কথা বলা হচ্ছে, যে স্বামী মারা গেলে তাদের জন্য রয়েছে স্বামী সম্পদের 1/4, মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে যাবে, ইন ইল্লা মিয়াকুল লাকুম ওয়ালাদ, যদি ছেলে মেয়ে না থাকে। স্বামীর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে তার মৃত্যুর পরে স্ত্রী তার সমুদয় সম্পদের 1/4 পেয়ে যাবে। এটা কিন্তু প্রতিষ্ঠিত একদম বিধান পরিষ্কার। এরপরে হলো হুমুস, 1/5, হুমুসের আলোচনা রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন গনিমতের আলোচনায় যে হুমুস কথা বলা হয়েছে, যে 1/5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, হুমুস মানে 1/5। এরপর 1/6, সুদুস, এখানেও রয়েছে সূরা নিসার ওই সেম একই আয়াত 11 নম্বর,
ওয়ালি আবাওয়াইহে, আবাওয়াইহে মানে বাবা মা, লি মানে জন্য, আর বাবা মায়ের জন্য রয়েছে লিকুল্লি ওয়াহিদিন, লিকুল্লি লে মানে জন্য, কুল মানে প্রত্যেকে, কুল মাখলুক আমরা বলেছি সব প্রত্যেকে বা সকলে, কুল্লি ওয়াহেদ প্রত্যেকের জন্য রয়েছে, মিনহুমা তাদের সুদুস এক ষষ্ঠাংশ, পিতা মাতার প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ রয়েছে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকলে যেই থাকুক তারা মিনিমাম 1/6 যেটা ছয় ভাগের এক ভাগ তারা পাবে। তাহলে এখানে এই অংশটা এটাও আমরা পেয়ে গেলাম মিরাসি আলোচনায়। এরপরে সুবুয়ের মধ্যে আয়াত নেই, এরপরে সুমন আয়াতের মধ্যে আছে ফালাহুনা সুমন মিম্মা তারাকতুম, যে স্ত্রীদের জন্য রয়েছে আট ভাগের এক ভাগ তোমাদের রেখে যাওয়া তরক করা বা রেখে যাওয়া সম্পদে, যদি তোমাদের ছেলে মেয়ে থাকে তখন স্ত্রীরা আট ভাগের এক ভাগ পাবে। এরপরে তুসু হলো নয় ভাগের এক ভাগ, ঔষধ হলো 10 ভাগের এক ভাগ। এখানে সেম কিছু অনুশীলন আছে, আপনারা বাংলা করুন এবং আরবি করুন, এই প্র্যাকটিসটা নিজেরা করবেন নিশ্চয়ই, এটা ক্যাপ করবে না ইনশাআল্লাহ, প্রত্যেকে করবেন এবং মিলিয়ে দেখবেন, উত্তর এখানেই আছে আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন। এরপর আমরা লাস্ট যে প্রকারটা সেটাই চলে যাবো, আর আদাত তাকরারি যেটা আমরা নামটা দিয়েছি বোঝার সুবিধার্থে, যে এগুলো 1, 1, 2, 2, 3, 3, 4, 4 এই দ্বিত্ব সংখ্যাগুলো এ ধরনের অর্থ দেবে। যেমন এটার ব্যবহার অ্যাভেইলেবল না কোরআন মাজিদে, তো আরবি ভাষায় ব্যবহার আছে, যেমন কোরআন মাজিদে সুরা ফাতিরের মধ্যে এর ব্যবহার রয়েছে, আরেকটি জায়গায় ব্যবহার রয়েছে, সেটা আমাদের অনুশীলনের মধ্যে সেই আয়াতটাও আছে। এখানে সুরা ফাতির 1 নম্বর আয়াত আমরা নিয়ে এসেছি যে আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাআলিল মালাঈকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। এখানে আল্লাহ তাআলা বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছে, ফাতির মানে স্রষ্টা, জাআলিল মালাঈকা জাআল মানে হলো সৃষ্টিকর্তা বা প্রেরণকারী ইত্যাদি, যিনি ফেরেশতাদেরকে করেছেন রুসুলান রসুল হিসেবে পাঠিয়েছেন, যিনি ফেরেশতাদেরকে রসুল মানে দূত হিসেবে পাঠান, উলি উলি মানে ওয়ালা অধিকারী, আজ নিহাতিন জানাহন মানে ডানা, এটার বহু বচন হলো বা প্লুরাল হলো আজ নেহা, যেই ফেরেশতারা হচ্ছেন ডানা বিশিষ্ট, মাসনা 2, 2, ফুলাসা 3, 3, রুবা 4, 4, এই যে আমরা এখানে শব্দগুলো আমরা দেখে নেব, মাসনা মানে 2, 2, যেমন উহাদ, উহাদ মানে হলো 1, 1, এটার পঠন রীতি দুইটা, উহাদ ও মাউহাদ পঠন রীতি দুইটা অর্থ সেম, 1, 1, উহাদ ও মাউহাদ, সুনাই ও মাসনা, এই মাসনা শব্দ এখানে আছে 2, 2, 2, 2 জন করে আল্লাহ তাআলা পাঠান, 3, 3 করে পাঠান, 4, 4 সংখ্যা পাঠান, এভাবে সুলাস 3, 3, মাসলাস একই। এখানেও কিন্তু এই মূল মূল যে সংখ্যাগুলো আল আদাদুল আসলি সেটারই আদলে আরেকটি রূপ করা হয়েছে, দেখেন এগুলো একই ধাঁচের, এক মনে হয় যেন একটা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সবগুলো শব্দ, সুনাই উহাদ সুনাই সুলাতু রুবাউ খুমাসু সুদাসু সুবাউ সুমানু তুসাউ শারু, হ্যাঁ 10, 10, 9, 9, 8, 8 এভাবে একই ভাবে এগুলো একই ফ্রেমে, মাউহাদ মাতনা মাসলাস মারবা মখমাস মাজদাস মাসবা মাসমান মাজসা মাশা, এগুলো ব্যবহারটা একটু কম, তো তারপর আমরা এটা জানা থাকলো আর কি, যে এই ধরনের একটা ব্যবহারও আদদের মধ্যে বা সংখ্যার মধ্যে রয়েছে এবং কোরআন মাজিদের ব্যবহারটা রয়েছে, এটারও কিছু অনুশীলন সেই মাপা দিয়েছে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, আপনারা অবশ্যই এটা অনুশীলন করবেন ইনশাআল্লাহ। এবার আসি আমরা মূল যে কোরআনে আরবি অনুশীলন, আমরা এতক্ষণ যেগুলো পড়লাম আমরা সেগুলো এখান থেকে বের করব। এখানে বলা হচ্ছে যে নিচে বেশ কিছু আয়াত আছে, আপনারা লক্ষ্য করেন অনেকগুলো আয়াত আছে, এবং মজার ব্যাপার হলো এই আয়াতগুলোর মধ্যে থেকে কিছু কিছু আমরা ইতিমধ্যে অনুশীলন করেই ফেলেছি, মানে এর অংশ বিশেষ। তো এখানে রয়েছে নিচের আয়াতগুলো থেকে বিভিন্ন প্রকারের সংখ্যা বের করুন এবং আলাদাভাবে লিখুন, এই যে আমরা 4 প্রকারের সংখ্যা পড়লাম এই সংখ্যাগুলো আমরা এখান থেকে বের করব, আমরা অর্থ করার চেষ্টা করব যতটুকু পারা যায়, অর্থগুলো বুঝবো আমরা ইনশাল্লাহ, তারপরে আমরা ওই নির্ধারিত কঠিত শব্দগুলো আমরা এখান থেকে বের করব। এই জন্য এই জায়গায় হাত দেওয়ার আগে উপরে 4 ধরনের শব্দ আমরা ভালোভাবে আয়ত্ত করতে হবে, অনুশীলন গুলো শেষ করতে হবে, এখানে তথ্যসূত্র শব্দে আছে, আমরা কয়েকটা একটু ধরিয়ে দেবো, বাকিগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। শুরুতে রয়েছে ওয়া ইলাহুকুম ইলাহ ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একজন ইলাহ, একজন, এই যে ওয়াহেদ শব্দটা এখানে রয়েছে এটা হলো কোন ধরনের সংখ্যা, এটা ওয়াহেদ 4 প্রকারের মধ্যে, 4 প্রকারের মধ্যে এটা কোন সংখ্যা, আসলি 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 মূল সংখ্যা বা মূল সংখ্যা, জি মাশাআল্লাহ ফুরকান ফুরকান জাযাকাল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রাহিম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময় দয়ালু।
এরপরে সূরা নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফস ওয়াহিদা, হে মানুষেরা, হে ইয়া আইয়ুহা, হে আন্নাস, মানুষেরা, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম তোমাদের রবকে, আল্লাযী যিনি খালাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন, মিন মানে থেকে, নাফসিন ওয়াহিদা, একটি আত্মা থেকে, একটি আত্মা থেকে যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তাহলে এই এই যে এখানে ওয়াহিদা, এটাও সেম ওয়াহিদ, ওয়াহিদা সেম মূল শব্দ, আসলি মুয়ান্নাস মূল সংখ্যা, হ্যাঁ এটা মুয়ান্নাসের রূপটা। নফস শব্দটা যদিও দেখতে মুজাক্কারের মতো, এই শব্দটা মুয়ান্নাস অর্থগত, এটা আরবিক, আরবিক রীতিতে এটা মুয়ান্নাস। যাই হোক, আমরা গ্রামার না বুঝে আসলেও আমরা এখানে অর্থটা এক সেম। এরপরে সূরা নাহাল 51, এখানে রয়েছে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ফাইয়া ফারহাবুন, এখানে আমরা ইসনাইন পেলাম, ওয়াহিদ পেলাম, সেম, এগুলো সব মূল সংখ্যা। ওয়াইদ আরসালনা ইলাইহি মুসনাইন, এখানে ইসনাইন পেলাম, ফাআজাসনা বিসালিস, এই যে এটা আরেক প্রকার, সালিসটা হলো কোন প্রকারের? সালিস অনুশীলন করে এসছি। এখানে পুরো আয়াতটা আছে। এরপর সূরা বাকারার একটি আয়াতে এখানে দেখা পেলাম, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতি ইযা রাজা'তু, যে 3টি রোজা এবং 60 রোজার কথা বলা হচ্ছে, এগুলো মূল সংখ্যা। মারিয়ামের 10 নম্বর আয়াত, ক্বাল রাব্বি জাআলনি আয়া, ক্বাল আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, এটা ছিল না একটু আগে, আছে 3টি 3 রাত, সমান সমান 3 রাত তুমি মানুষের কথা বলতে পারবে না, ঠিক আছে, 3 রাত তুমি 3 দিন 3 রাত কারোর সাথে কথা বলতে পারবে না, মুখ বন্ধ থাকবে, এই সালাসা এটা হলো মূল সংখ্যা। আচ্ছা, ওয়াল্লাযীনা ইউতাওয়াফানা মিনকুম ওয়া ইয়াদারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, এখানে ওখানে আমরা আংশিক পড়েছি, এখানে পুরো আয়াত আছে, আরবাআতা, আচ্ছা, তাই ইন ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 এখানে আছে, আরবাআ আছে এখানে, এগুলো আপনারা বের করবেন। এরপর এখানে সালাসা আছে, রাবি' আছে, খামসা আছে, সাদিস আছে, সাবআ আছে, থামিন আছে, এখানে অনেকগুলো আছে, 2 ধরনের শব্দ আছে এখানে। এইভাবে আমরা বাকি আয়াতগুলো নিজেরাই অনুশীলন করব, ভালো করে বোঝার চেষ্টা করব, সহযোগিতা লাগলে নেব। এখানে বিভিন্ন ধরনের রয়েছে, সর্বশেষ আমরা যেটা করব, এখানে মূল সংখ্যা কি কি পেলাম এখানে বসাবো আমরা, একটা একাধিক হলে একাধিক বসাবো, অসুবিধা নাই, ক্রমবাচক আমরা কয়টা পেলাম সেটা আমরা বসাবো, এরপর ভগ্নাংশ কয়টা পেলাম বসাবো, দ্বিতীয় সংখ্যা কয়টা পেলাম এগুলো বসাবো, তারপরে আমরা বুঝবো যে না আমরা বুঝতে পেরেছি, আর অর্থটা আমরা চেষ্টা করব, যেহেতু এখনো আমরা পুরোটা শেষ করিনি, যথাসাধ্য আমরা চেষ্টা করবো অর্থ করার জন্য। ও আচ্ছা, এটা তো আমাদের অ্যাডভান্স লেভেল, হ্যাঁ, অর্থ আপনারা সবাই বের করার চেষ্টা করবেন, কারণ আমরা অর্থ বের করার দীর্ঘ প্র্যাকটিস আমরা করেছি, আপনাদের অর্থ বের করাটা সহজ এবং সম্ভব ইনশাল্লাহ, আমি আশা করছি আপনারা সেটাও করবেন ইনশাল্লাহ। তো এই পর্যায়ে তো আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেক সম্মানিত ব্যক্তি সবাই, অনেক বড় মানুষ সবাই, আমরা কোরআনের ভালোবাসায় সবাই যে এখানে এসে শিক্ষার্থী সেজেছেন, আমি মনে করি আমিও শিক্ষার্থী, আপনাদের সাথে এই যে অনুশীলন করতে গিয়ে আমারও অনেক কিছু শেখা হচ্ছে, এই জন্য আমরা সবাই সবার শিক্ষার্থী, সবাই ওস্তাদ, সবাই ছাত্র, এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করেন, আমাকে সহ, সত্যিকার অর্থে কোরআনের প্রতিটি শব্দ থেকে, প্রতিটি বাক্য থেকে, প্রতিটা আয়াত থেকে আমরা যেন আমাদের জীবন চলার গাইডলাইন পেয়ে যাই, এবং সে আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করার মাধ্যমে মহান রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে আমাদের প্রত্যেকের জেহেন যেন আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন, সম্প্রসারিত করে দেন, এবং কোরআনের প্রতি আমাদের ভালোবাসাকে আরো সমৃদ্ধ করে দেন, বাড়িয়ে দেন, সেই প্রার্থনা আল্লাহ তাআলা রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।